হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, ইতিমধ্যে চলে আসছে শান্ত খানের আপকামিং সিনেমা বুবুজানের অফিসিয়াল ট্রেলার উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট, এনি প্রপার পোস্টার। তারা ট্রেলারটা ড্রপ করে দিছে। ওকে, তো চলুন তাদের সেই মানে সারপ্রাইজিং ট্রেলারটা কেমন হয়েছে একটু দেখে আসি, যেহেতু সারপ্রাইজ কেন, কোনো অ্যানাউন্সমেন্ট কোনো কিছু ছাড়াই তারা ট্রেলারটা ড্রপ করছে। আর ট্রেলারটা আমি ডাউনলোড করে রাখছি, কারণ হচ্ছে তারা তো আর মাঝে মাঝে তাদের কন্টেন্টগুলো উধাও করে ফেলে, প্রাইভেট বা আনলিস্ট করে ফেলে, তো ডাউনলোড করা রয়েছে পরবর্তীতে যদি তারা উধাও করে ফেলে এর জন্য। ওকে, তো আর কথা না বলে চলুন দেখে নিই বুবুজানের ট্রেলার। অ্যান্ড হিয়ার আই গো। ওকে, কোথায় আছো? মেয়েরা হইল আল্লাহর নিয়ামত মা। পাঠানরা তোমার উপর ক্ষেপে আছে। জয়ের মালা গলায় পড়তে যদি প্রয়োজন হয় আমি লাশের পাহাড় ডিঙ্গাইতে রাজি। সব হারাইছিস তুই, আর কিসের একান্দ? দিনের মধ্যে জি দান, বোনের চোখের পানি মুছা দিবি। অসহায় বন্ধুদের ভাই পাপীদের জ নির্যাতিত বিভিন্ন মেয়েদের স্বাবলম্বী করে তোলার আশ্রয়স্থলই হচ্ছে আশ্রয়। তোর এই খুন খারাপি শেষ হবে কবে? জীবন তো অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদটাকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে জমি কেনার ব্যাপারে আর কখনোই আসবেন না। বুবু তার ছোট ভাইকে দিয়ে ভয় দেখায়। খেলা তো মাত্র শুরু। Who are you? হবু স্বামী, প্রেমী। কার ভুল হচ্ছে? আমার না, সবার। আমার বাজ পাখির চোখ কখনো ভুল দেখে না। আমি খুঁজে পাইছি বুবুজান। ওকে, এটা ছিল হচ্ছে বুবুজানের ট্রেলার। ট্রেলার খুব একটা এক্সাইটিং কিছুই না, সাদা মাটা একটা ট্রেলার তারা কাট করছে। ট্রেলার কাটে আরও ইম্প্রুভমেন্ট করা দরকার ছিল। লাইক কী করছে, কী কোথা থেকে ক্লিপ অ্যাডজাস্ট করে প্রেজেন্ট করছে, গল্পের ফ্লোটা বলে দিচ্ছে। এখানে নায়িকার সাথে যে ব্যাপারটা করতে চলছে তারও একটা মানে কী বলে একটা হিন্ট তারা দিচ্ছে। এখন দেখা যাক সেটা কী হয় সিনেমার মধ্যে। বাট ওভারঅল হয়েছে ওকে, ওকে টাইপ একটা ফিল দিচ্ছে। এখন দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটা মুক্তি হচ্ছে 17 তারিখ, যেতে হবে সিনেমা হলে, এটা তো দায়িত্ব হয়ে পড়ছে। এখন সব ধরনের সিনেমা রিভিউ করতে হয়, দেখতে হয়, তো সেখান থেকে যাবো। বাট নট এক্সাইটেড। আর হ্যাঁ, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই সিনেমাটা কাইন্ড অফ তারা ট্রিট করতে চলেছে আমাজন সিনেমাটাকে, ওইটার কোনো রেফারেন্স বা কিছু না, ওই রকমের একটা ট্রিটমেন্ট তারা করতে চলেছে। যেটার ঝলক বুঝলেন যে ফ্যামিলির সাথে একটা ক্রাইসিস হচ্ছে, দেন মাহিয়া মাহির সাথে একটা খারাপ কাজ হচ্ছে, দেন সেখান থেকে গল্পটা টার্ন করতেছে। তো সব কিছু তারা দেখিয়ে দিয়েছে, স্পেসিফিকভাবে ওই রকম কিছু নাই। এখন জাস্ট গল্পটার এক্সটেন্ডেড ভার্সনটা দেখার জন্য যাব। তো ওই যে একটা ট্রিট করলো, এটাই আর কি গল্প হতে চলেছে। অ্যান্ড অ্যাক্টিংয়ের ঝলক তো আপনারা দেখলেন, আমি কী বলবো এখানে। তো দেখা যাক কী হয় বহুজন। তবে আপনাদের কী ওপিনিয়ন সেটা কমেন্ট করে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টুইথ ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।